নারায়ণগঞ্জের ধলেশ্বরীতে ট্রলার ডুবির চতুর্থ দিনের অভিযানেও সন্ধান মেলেনি নিখোঁজ 10 যাত্রীর। নদীর তীরে নিখোঁজদের ফিরে পেতে অপেক্ষায় থাকা স্বজনরা নদীর তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। শনিবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল। দুর্ঘটনার চার দিনেও ডুবে যাওয়া ট্রলার কিংবা নিখোঁজ 10 যাত্রীর সন্ধান দিতে না পারায় স্বজনরা উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। দুপুরে বিক্ষুব্ধ জনতা ও নিখোঁজদের স্বজনরা ধলেশ্বরী নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বুধবার সকাল 8:30 দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে 10 জন নিখোঁজ হয়। এ ঘটনায় এমভি ফারহান 6, যাত্রীবাহী লঞ্চের মাস্টার মোহাম্মদ কামরুল হাসান, চালক মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া ও সুকানি মোহাম্মদ জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন বিআইডব্লিউটি এর উপপরিচালক বাবুলাল বৈদ্য। জব্দ করা হয়েছে লঞ্চটিও। গত বৃহস্পতিবার মামলার 3 আসামিকে গ্রেফতার করা হয়। রবিবার তাদের রিমান্ড শুনানি হবার কথা রয়েছে।